দর্শক এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, ডেঙ্গু রোগীর চাপ কেমন হাসপাতালে? সিনথিয়া, এই চলতি মাসের শুরু থেকে কিন্তু ডেঙ্গু রোগীর চাপ আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, চলতি মাসের প্রথম যে ছয়টি দিন গেছে, আজকের হিসাবটি এখন পর্যন্ত আমরা পাইনি, কিন্তু প্রথম ছয় দিনই 1700 উপরে মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেই তথ্যগুলো আমরা পেয়েছি। আমরা এখন রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল যে রয়েছে সেখানে রয়েছি। আমরা দেখছি যে যে ডেঙ্গু কর্নার করা হয়েছে হাসপাতালে, সেই কর্নারের প্রত্যেকটি ব্যাডই রোগী রয়েছে। এবং কর্নারের বাইরেও আমরা শুনেছি যে এখানকার যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন, তারা বলেছেন যে কর্নারের বাইরেও তারা সাধারণ যে শয্যা সংখ্যাগুলো রয়েছে সেখানে অনেকেই ডেঙ্গু রোগীকে রাখা হয়েছে, এমনটি তারা বলেছেন। অর্থাৎ ডেঙ্গু রোগীর চাপ যে দিন দিন বাড়ছে সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা ঢাকা শিশু হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি আমাদেরকে একটু ধারণা দিয়েছে সেটি হচ্ছে যে প্রতিদিন যে পরিমাণ রোগী এসে ভর্তি হচ্ছে, তার চেয়ে অনেকে কিন্তু আছে যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে না, প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যাচ্ছেন, এমন সংখ্যাও আছে। সুতরাং স্বাস্থ্য অধিদপ্তর যে সংখ্যাটি প্রতিদিন ঘোষণা করছে যে এতজন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং এতজন হাসপাতালে ভর্তি আছে, সেই সংখ্যাটির চেয়ে ডেঙ্গুর প্রকোপ কিংবা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেশি বলে তিনি মনে করেন। এবং সেজন্য আসলে সবচেয়ে বেশি যে সতর্কতা অবলম্বন করে সেই সতর্কতা অবলম্বনের উপরে গুরুত্ব দিয়েছেন। এখানকার যারা ডেঙ্গু চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক রয়েছেন তারা সবাই সেই জায়গাটিতে গুরুত্ব দিয়েছেন যে সবাইকে যদি সবাই যদি সচেতনভাবে থাকে এবং মশা থেকে দূরে থাকে তাহলে হয়তো এই ডেঙ্গু থেকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। সিনথিয়া, ধন্যবাদ আলামিন। এতক্ষণ রাজধানীর শিশু হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির কথা জানাচ্ছিলেন খান আলামিন।